Assalamu alaikum. Hello, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. Dear শিক্ষার্থীরা, আজকে আমরা পার্ট 2 এ চলে এসেছি। পার্ট 1 যারা এখনো দেখেননি তারা অবশ্যই নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে খুঁজে বের করে পার্ট 1 দেখে আসুন। আজকের ক্লাসটি হয়তো শেষ, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হয়তো বা হবে না, আবার হতেও পারে। যাই হোক, আমরা এখানে চলে আসি। সেটা হচ্ছে, আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা রানিং থাকা, অর্থাৎ বর্তমানে ভিডিও বানাচ্ছি, অতীতে ভিডিও বানাচ্ছিলাম এবং ফিউচারে ভিডিও বানাতে থাকবো। যেমন আমি কথা বলছি, ঠিক অতীতে কথা বলছিলাম মানে অতীতে রানিং ছিলাম এবং ভবিষ্যতেও আমি রানিং থাকবো, অর্থাৎ কথা বলতে থাকবো। এইটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস শিখবো, ফিউচার কন্টিনিউয়াসের তেমন খুব একটা প্রয়োজন নেই। তারপরেও আমরা এখানে একটি স্ট্রাকচারে চলে এসেছি যে খুব সহজে কীভাবে এটা মাথায় রাখা যায়। দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস প্রত্যেকটা এই টেন্সই হচ্ছে কন্টিনিউয়াস আমরা এখানে পেয়েছি। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে রানিং থাকা, যে কোনো জিনিস চালু থাকা। তো প্রত্যেকটা টেন্সই হচ্ছে সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্টকে আমরা প্রথমে নিয়েছি। সাবজেক্টের পরে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার পেয়েছি, এবং পাস্টে যদি চলে যাই পাস্ট কন্টিনিউয়াসে তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ ওয়্যার পেয়েছি, এবং ফিউচার কন্টিনিউয়াসে আমরা শ্যাল বি উইল বি পেয়েছি। এখন হচ্ছে যে এরপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, যে মেন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। অর্থাৎ এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই প্রত্যেকটা টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সবগুলোতে আমার ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখানে কোনো টেনশন নেই, এটা একই থাকছে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টও একই থাকছে। জাস্ট আমাদের অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার, ফার্স্টে ওয়াজ ওয়্যার এবং ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি। আমরা জানি আয়ের পর সারা জীবন অ্যাম বসে, এবং সিঙ্গুলার হচ্ছে ইজ, প্লুরাল হচ্ছে আর। অনুরূপভাবে আমরা পাস্টে যখন যাব তখন সেখানে আমরা সিঙ্গুলারে ওয়াজ বসাবো, প্লুরালে ওয়্যার বসাবো, এবং ফিউচারে যখন যাব তখন সেখানে জাস্ট আমরা উইল ব্যবহার করব, অর্থাৎ উইল বি ব্যবহার করব। এখানে আর কিছু নেব না। তাহলে আমরা একটি সেন্টেন্স এখানে তৈরি করি। আমরা একটি সেন্টেন্স যদি তৈরি করি তাহলে হবে হি ইজ ওয়াকিং, সে হাঁটছে, অর্থাৎ হি ইজ, সে আছে কি অবস্থায়, ওয়াকিং অবস্থায় আছে। সো এটা এইভাবে আমরা বাংলাতে আসলে কথা বলি না, কিন্তু আসলে মিনিংটা এভাবেই আসে যে সে আছে ওয়াকিং অবস্থায়, মানে সে হাঁটার অবস্থায় আছে, তার মানে সে হাঁটছে খুব সহজেই বলতে গেলে। তাহলে সে হাঁটছে। আর এখন এটা যদি আমি অতীতে রানিং করতে যাই তাহলে জাস্ট শি ওয়াজ ওয়াকিং, মানে সে অতীতে ওয়াকিং অবস্থায় ছিল, তার মানে সে অতীতে রানিং ছিল, তার মানে সে অতীতে হাঁটছিল। এবং ফিউচারেও যদি আমরা এটা রানিং অবস্থায় রাখতে চাই তাহলে আমরা খুব সহজেই উইল বি বসিয়ে দেব। দেখুন, আমাদের কন্টিনিউয়াস টেন্স শেখা কত সহজ, একেবারে পানির মতো। সো শি ইজ, হি ইজ রানিং, মানে সে হি ইজ ওয়াকিং, হাঁটছে, হি ওয়াজ ওয়াকিং অ্যান্ড হি উইল বি ওয়াকিং, সে হাঁটতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি একেবারেই ছোট, একেবারেই সহজ। এখানে আর তেমন কোনো কিছু আমি যোগ করতে চাচ্ছি না, তবে পার্ট 3 বানালে অবশ্যই সেখানে ডিফারেন্ট কিছু বিষয় থাকবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ মাই আদার্স ভিডিও, সো ফিল ফ্রি টু গো টু মাই চ্যানেল অ্যান্ড ফাইন্ড আউট আদার্স ভিডিও, ওয়াচ দোজ, সেগুলো দেখে ফেলুন। এবং অবশ্যই এই ফাইলগুলো, এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আপনার বন্ধু অথবা অন্য কেউ দেখে কিছু শিখতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।